সালামু আলাইকুম রহমতুল্লাহ খতমে তারাবি এবং সুরাতারাবির মধ্যে পার্থক্য আপনাদেরকে জানাবো খতমে তারাবি বলা হয় অর্থাৎ পুরা কোরআন শরীফটাকে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত যে কোরআনের তেলাবাত করা হয় সেটাকে বলা হয় খতমে তারাবি আর তারাবি বলা হয় আপনি আলামতলা থেকে নিয়ে নাস পর্যন্ত যে যেভাবে পড়া হয় এটাকে বলা হয় তারাবি। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি কোরআন করিম থেকে মাঝখান থেকে আয়াত নিয়ে নিই এভাবে অল্প অল্প করি আমি প্রত্যেক দিন তার আবি পড়বো তাহলে কি দশ চূড়া দিয়ে না পড়লে কি হবে হ্যাঁ এক কথায় উত্তর হচ্ছে অবশ্যই হবে এত কোনো সন্দেহ নেই আপনি এইভাবে আপনি যদি জামাতের শহীদ নামাজ পড়ান তাহলে উচিত হবে আপনার জন্য ভালো হবে শেষের দশটির সুরাই ভালোভাবে পড়া কারণ এই শেষের দশটির সুরা সকলের মুখস্থ থাকে এটা খুবই ভালো এটা খুবই উত্তম এইভাবে পড়া উচিত তবে হ্যাঁ যদি কেউ পুরা কোরআন শরীফ থেকে পড়তে চায় এতে কোনো বাধা নাই পড়তে পারবে তবে না পড়া এটাই ভালো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক